আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এদিক থেকে কিছু শ্রিম্প কুরিয়ার করব। তো বলে নিই, এখানে আছে ইয়েলো শ্রিম্প, এখানে আছে ব্লু শ্রিম্প, এখানে আছে রেড শ্রিম্প, আর এখানে হচ্ছে ব্ল্যাক শ্রিম্প। শ্রিম্পগুলো যেহেতু একা করতেছি সেই জন্যে ধরার সময় ভিডিও করতে পারিনি, তো ধরা মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে শ্রিম্পগুলো। তো এখানে যে ভাই নেবে, ওই ভাই নেবে সিলেট সদরে, ওই ভাই পেমেন্ট করে দিছে ফুল। তো ঈদের জন্য আর কুরিয়ার করা হয়নি, ঈদের পর কুরিয়ার করতেছে। এখানে উনি এক পেয়ার করে দিতে বলছে, এদিকে সবগুলোই তিন পিস করে দিছি, একটা এক পিস করে এক্সট্রা দিয়ে দিছি প্রত্যেক কালারের। না, চারটা কালার আছে, ব্ল্যাক, ব্লু, রেড, ইয়েলো। লাইটের জন্য কতটুকু ক্লিয়ার আমি আসলে শিওর না, এখন কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো এইগুলো এখন একটা বয়মে করে দিব। আর এইখানে একটা রেড শ্রিম্প আমার কাছে একটু উইক মনে হইতেছে, না ওইটা ঠিক আছে, উল্টায় গেছিলো। আর একটু নাড়ায় দেখি ওইটা কি প্রবলেম কি না, তাহলে ওইটা পাঠাবো না। না, ঠিকই আছে। এই হচ্ছে শ্রিম্পগুলো। এগুলো এখন গুঁড়ো করে দিব। তার আগে শ্রিম্পের সাথে কিছু প্ল্যান্ট দিয়ে দিতে হয় অক্সিজেনের জন্য। আমার এখানে স্টার গ্রাস এগুলো দিয়ে দিব। স্টার ক্রসগুলো আর এটা আমি কুরিয়ার করতেছি, এইখানে গ্রাসগুলোকে দিয়ে দিব যেটাতে। এইখানে আমি এই ট্যাঙ্ক থেকে কিছুটা পানি নিয়ে নেব। আর একটু কম করে নেব, এত পানি দরকার নেই। এখানে কিছু ডিপ পেটে বাচ্চাও আছে, ব্ল্যাক, ব্লু, এগুলোর পেটে বাচ্চাও আছে, বাচ্চা বলতেছি সরি, ডিম আছে পেটে। এখন এটা অক্সিজেন দিয়ে, আমার যেহেতু সিলিন্ডার অক্সিজেন নাই, আমি এখন পাম্প অক্সিজেনটা ইউজ করব। এটাতে পাম্প অক্সিজেন দিয়ে তারপর টেপ দিয়ে আটকে দেব,
যাতে কোনো লিকেজ না করে। তারপর এটা কুরিয়ারে চলে যাবে। এই ছিল সিম কুরিয়ার করার একটা ভিডিও। তো এই হচ্ছে পাম্প, পাম্পটা অন করে আমি এখানে অক্সিজেন দিয়ে দিছি এইভাবে, নর্মাল ন্যাচারাল অক্সিজেন আর কি, সিলিন্ডার অক্সিজেন না, এটা দিয়ে তারপর ভালোভাবে আটকে দিছি। এখন এইভাবে লাগিয়ে দিব, তারপর বাইরের দিকে ভালো করে টেপ দিয়ে আটকে দেওয়া হবে। তো এই হচ্ছে পার্সেল, সিম পার্সেল। এখানে পানি আমি অর্ধেকের কম দিছি আর বাকিটা অক্সিজেনের জন্য রেখে দিছি, আর ভিতরে স্টারেজ দেওয়া আছে, সেটা থেকে অক্সিজেন পাবে। তো এই যে কৌটার চারপাশ ভালোভাবে টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর এটা এখন নিয়ে যাব এসএ পরিবহন কুরিয়ারে। তো সেইখানে কোটা বা কোকশিট ছাড়া কুরিয়ার করতে দেয় না, সেক্ষেত্রে এইভাবে কুরিয়ার করে খরচ হয় 300 টাকার মতো। আর সিম্পের খরচ তো যেই ভাই নেবে ওই ভাই সবগুলোই ঈদের আগে পেমেন্ট করে দিছিল, তো ঈদের জন্যে আর কুরিয়ার করতে পারি নাই। তো এখন ঈদের পর কুরিয়ার করতেছে। আর এজিআরে হয়তো যদি আমি দিতাম সেক্ষেত্রে আমার 150 থেকে 200 টাকার মতো খরচ হইতো, তবে ওদের সার্ভিস ব্যবস্থা এসএ পরিবহনের মতো এতটা ভালো না, ওরা উল্টাপাল্টা সার্ভিস দেয়, স্যাটিসফাই না ওটা ওই সার্ভিসে আমি আসলে। তো ওই জন্যে খরচ একটু বেশি হলেও 150 টাকা বা 100 টাকা খরচ আমার বেশি লাগতেছে, কিন্তু একটু সেফলি যাবে মাছগুলা, তো ওই জন্যেই এসএ পরিবহনে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।